দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। ফলে চুনোপুটিরা শাস্তি পেলেও পৃষ্ঠপোষকরা থাকে অধরা। আর এটিকেই দুর্নীতির ধারা সূচকে বাংলাদেশের অবনতির প্রমাণ প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ধারণা সূচকে আগের 14তম অবস্থান থেকে এখন নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। এই অবস্থানকে টিআইবি বলছে হতাশাজনক। বিশ্লেষকদের পরামর্শ, দুদককে করতে হবে আরো শক্তিশালী, মাঠ পর্যায়ে বাড়াতে হবে দুর্নীতি বিরোধী অভিযান। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশ এখন পৃথিবীর 12তম দুর্নীতিগ্রস্ত দেশ। এবার জরিপে অংশ নেওয়া 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146। দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এবছর কোনো অগ্রগতি হয়নি বাংলাদেশের। একদিক থেকে আমরা পলিটিক্যালি হাইয়েস্ট লেভেলে প্লেজ বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা চর্চা করব, কিন্তু সেটা চর্চা করার ক্ষেত্রে পরবর্তী ভয় করোনা না করে সেই ক্ষেত্রে ঘাটতি, এটাই হচ্ছে অন্যতম কারণ যে এই ঘাটতির ফলে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের শূন্য সহিষ্ণুতা নীতির বাস্তবায়ন নেই মাঠ পর্যায়ে। টিআইবি রিপোর্ট অনুযায়ী আমাদের অবস্থান গতবারের চেয়েও খারাপ হয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ। আর টিআইবি রিপোর্ট কেন, আমরা আমাদের আশেপাশেই তো দেখতে পাচ্ছি যে দুর্নীতি ব্যাপক হারে চলছে। এখানে এক মাননীয় প্রধানমন্ত্রী, উনি আর কতটা সামলাবেন যে এই ধরনের মানুষ যারা দুর্নীতি করার জন্য ক্ষমতাসীন দলে আসে, দলের প্রতি কোনো ভালোবাসার কারণে না, তাদেরকে অবশ্যই ঠেকাতে হবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতের কেনাকাটা এবং বিদেশে অর্থ পাচার দুর্নীতির মাত্রা আরও বাড়িয়েছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 18টি দেশে অর্থ পাচার হয়, আর অর্থ পাচারের নতুন গন্তব্য সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে বছরে 65,000 কোটি টাকা পাচার হয়। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির লাগাম টানার সুযোগ এখনও আছে। দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করছে নিশ্চিতভাবে, কিন্তু তাদের আরও অনেক বেশি কাজে নামতে হবে বলে আমি মনে করি। আমার মনে হয় তাদের জনবলের অভাব আছে, কারণ যেখানে দুর্নীতি এত ব্যাপক সেই তুলনায় কিন্তু তাদের জনবল নেই। কাজে রুই কাতলাদেরকে ধরার ক্ষেত্রে বা সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে, রাঘব বোয়াল যাদেরকে বলা হয়, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদকের সক্রিয় ভূমিকার কিন্তু যে ঘাটতি রয়েছে সেটা আপনারা, আমরা সকলেই জানি। কাজে এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে অনেক বিষয়গুলো আমাদেরকে অনেকটাই হতাশ করে। সর্বোচ্চ পর্যায়ের জিরো টলারেন্স নীতি যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা না যায় তাহলে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে সফলতা আসবে না বলছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।